বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তের কার্যালয় ভবন নির্মাণ হচ্ছে শিলচরে। সৎসঙ্গ আশ্রম রোডে গোবিন্দ বাড়িতে নির্মাণ হচ্ছে পাঁচতলার ভবন, সঙ্গে থাকছে গোবিন্দ মন্দিরও। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। সম্মেলনে কার্যালয় নির্মাণ সমিতির চেয়ারম্যান উদয়শঙ্কর গোস্বামী জানান, বিএসপি কেন্দ্রীয় মহামন্ত্রী মিলিন্দ পারন্দের সম্মতিক্রমে বৃহস্পতির ভবন ও মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এদিন সকাল 10:30 শুরু হবে শিলান্যাসের কাজ। এই মহৎ অনুষ্ঠানে বিএসপির ক্ষেত্র সংগঠন মন্ত্রী দীনেশ কুমার তেওয়ারি উপস্থিত থাকবেন। গোস্বামীবাবু আরও জানান, পাঁচতলা ভবনে নিজ খালি থাকবে পার্কিংয়ের জন্য, এরপর থাকবে বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়, কিংবা চারতলায় থাকবে বজরং সহ বিভিন্ন সংগঠনের কার্যালয়। এছাড়া 500 লোকের জমায়েত করার মতো একটি সভাগৃহ থাকবে। পাশাপাশি সেবায়েত ও গরিব পড়ুয়াদের বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হবে। ভবনের পাশে ভূমিদাতা নৃপেন্দ্র কুমার দাসের ইচ্ছানুযায়ী গোবিন্দ মন্দির নির্মাণ করা হবে এবং থাকবেন সেবায়েত। এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্ত সংগঠন মন্ত্রী পূর্ণচন্দ্র মণ্ডল, সভাপতি শান্তনু নায়ক, সম্পাদক স্বপন শুক্লবদ্ধ, প্রচার ও প্রসার প্রমুখ সমেন্দ্র পাল এবং কার্যালয় নির্মাণ সমিতির যুগ্ম সম্পাদক প্রদীপ গোস্বামী। এখানে উল্লেখ্য, 1983 সালে নৃপেন্দ্র কুমার দাস বিএসপি ভবন নির্মাণের জন্য 11 কাঠার উপরে জমি দান করেছিলেন এবং তিনি গোবিন্দ মন্দির নির্মাণ করার ইচ্ছা প্রকাশ করেন। শিলচর থেকে মুন্না আচার্যের দান করেছিলেন, উনি সেখানে গোবিন্দের মন্দির একটা ছোটো মন্দির বানিয়েছিলেন এবং বাকি জমিগুলো উনি দান করেছিলেন। তো আমরা আগামী 5 তারিখ এখানে একটা বৈঠক বিশ্ব হিন্দু পরিষদের অফিস কার্যশালা এবং ওনার দান যে করেছেন ওনার সেই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এই দিকে দক্ষিণ পূর্ব কোণায় আমরা একটা ভৈরব মন্দির বানাবো, যেখানে রাধা গোবিন্দ থাকবেন। সেই মন্দিরটা আমরা একসঙ্গে নির্মাণ করতে যাচ্ছি। টোটাল এই মানে ভবনটি হবে 5 তলা। ভবনটি নিচের তলা মানে গ্রাউন্ড ফ্লোর যাকে বলে, সেখানে গাড়ি পার্কিং এবং মন্দিরের ঠিক পেছনে সংলগ্ন জায়গাতেই আমাদের মন্দিরের সেবাই থাকবে এবং এখানে রান্নার ব্যবস্থা থাকবে, মানে কিচেন যাকে ইংরেজিতে বলে কিচেন থাকবে। সেই ইয়েতে আমাদের প্ল্যানিংটা আস্তে আস্তে হয়ে আসছে, এখনও সম্পূর্ণ হয়নি। একটা রাফ প্ল্যানিং হয়েছে যেটা আমরা সবাই এখানে অ্যাপ্রুভ করেছি। আমাদের এই প্ল্যানিংয়ে আছে 5 তলা ভবন হবে, নিচের তলায় আমি যা বললাম সেটা হবে, তার উপর তলায় আমাদের কার্যকর্তারা যারা থাকে এখানে, যেমনি আমাদের প্রচারক পূর্ণদা আছেন, ওনার থাকার রুম প্রুফ থাকবে, ওনার থাকার জন্য একটা ঘর থাকবে এবং সে তার সঙ্গেই সংলগ্ন অফিস থাকবে এবং বিশ্ব হিন্দু পরিষদের যাবতীয় অফিস এক একটা তালায় আমরা এটা মানে সুব্যবস্থিতভাবে আমরা করবো। এটাতে সিঁড়ির সঙ্গে সঙ্গে একটা 10 জন যাতে উপরে উঠতে পারে সেই রকম একটা লিফ্ট লাগানো হবে এবং উপরের তালাগুলা মানে বজরং দল, মাতৃশক্তি, দুর্গা বাহিনী এই সব সব সংগঠনের জন্য থাকবে। এছাড়া আরও এখানে কিছু গরিব ছাত্রদের খরচায় এরিয়াতে যে সমস্ত মঠ মন্দির রয়েছে যেখানে ঢোলকের দরকার, বাজনার দরকার, সেগুলোর ব্যাপারে এবং লকেট, আমি প্রায় 1 লক্ষ লকেটের অর্ডার দিয়েছি, 1 লক্ষ লকেট চলে আসবে। সেই সমস্ত জায়গায় লকেটগুলো বিলি করা হবে সব বাড়িতে বাড়িতে, সব পরিবারে পরিবারে, এবং সেই সমস্ত জায়গায় যেভাবে ধর্মান্তরণের কাজ চলছে সেগুলো যাতে রোধ হয় তার জন্য আমাদের কার্যকর্তারা চেষ্টা শুরু করবে। আর এগুলো শুরু হয়ে গেছে অলরেডি, এই এই রিসেন্ট কদিনের মধ্যে দিল্লিতে বৈঠক ছিল, আমাদের কার্যকর্তারা বৈঠকে এসেছিলেন, সেখানে বৈঠক থেকে ফিরে এসছে, ফিরে আসার পর বসা হয়নি এখনও। তো সমস্ত কিছু